সো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, আজকে আমরা ডিসকাস করব যে কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, এই কাস্ট সার্টিফিকেটে অ্যাফিডেভিটটা কী কী কারণে লাগে। মানে যে মনে করো এসসি, এসটি বা ওবিসি, তো এদের মধ্যে কাদের এই অ্যাফিডেভিটটা অনিবার্য, মানে যাদের এই অ্যাফিডেভিটটা লাগবেই, এবং কী কী কারণ থাকতে পারে যার যেসব কারণের জন্য আমাদের অ্যাফিডেভিট, আমরা যখন কাস্ট সার্টিফিকেট বানাতে যাব সেই অ্যাফিডেভিটটা জমা করতে হবে, ঠিক আছে। এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে এই কাস্ট সার্টিফিকেটের জন্য যে অ্যাফিডেভিটটা, সেই অ্যাফিডেভিটটা কোথা থেকে করব আমরা, মানে আমরা যদি অ্যাফিডেভিট করতে চাই তো সেক্ষেত্রে অ্যাফিডেভিটটা আমরা কোথা থেকে করতে পারবো, সেটাও আমি ভিডিওতে তোমাদের জানাবো। প্লাস হচ্ছে অ্যাফিডেভিটের ফর্ম্যাটটা কী। দেখো, প্রত্যেকটা ওয়েবসাইট বা প্রত্যেকটা যে ডিপার্টমেন্ট রয়েছে, সরকারি ডিপার্টমেন্ট, তাদের নির্দিষ্ট একটা ফর্ম্যাট রয়েছে, ঠিক আছে। তো সেই ফর্ম্যাটটা কি, মানে কিভাবে করে আমাদের সেই অ্যাফিডেভিটটা যে করব আমরা সেই কোর্টের মধ্যে গিয়ে, সেই অ্যাফিডেভিটের ফর্ম্যাটটাতে কি লেখা থাকবে, তো সেটা কি, সেটা আমি ভিডিওতে তোমাদের বলবো। একদম 100% অথেন্টিক তোমাদের ইনফরমেশন দিব, একদম প্রুফ সহকারে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবে। এবং অ্যাফিডেভিট করতে গেলে পরে, যদি মনে করো আমরা এখন অ্যাফিডেভিট করতে গেলাম, সেই অ্যাফিডেভিট করতে গেলে পরে আমাদের কি কি কাগজ সাথে ক্যারি করতে হবে, কি কি কাগজ আমাদের নিয়ে যেতে হবে আমাদের সেই অ্যাফিডেভিট করার জন্য, তো এগুলো জিনিস, মানে তোমাদের এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেটের যে অ্যাফিডেভিট নিয়ে যে তোমাদের মনে যেসব প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লাগে লাইক করবে, এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। তো চলো, আর সময় না করে ডাইরেক্টলি আমি ওয়েবসাইটে গিয়ে তোমাদের ডিটেলসে প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে কী করতে হবে এবং কীভাবে কী করবে সেই সম্পূর্ণ ডিটেলসটা। সো দেখো, আমি ডাইরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি, কাস্ট সার্টিফিকেট wb.gov.in। তো দেখো, এখানে তোমাদের কোনো কিছু করার নেই, তোমরা ডাইরেক্টলি নিচে স্ক্রোল ডাউন করবে, এবং স্ক্রোল ডাউন করার পর দেখো নিচে একটা দেখাচ্ছে রিলেটেড লিঙ্ক, এটার আমি লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো দেখো এখানে দেখাচ্ছে রিলেটেড লিঙ্ক, এই যে জায়গাটা দেখো তোমরা দেখতে পাচ্ছ। তো সিম্পলি তোমাদের কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে। তো সিম্পলি এখানে ক্লিক করে নিবা, এবং ক্লিক করার পর নিচে স্ক্রোল ডাউন করা হবে। স্ক্রোল ডাউন করলে পরে দেখো ফার্স্ট যে অপশানটা রয়েছে কাস্ট সার্টিফিকেট, দেখতে পাচ্ছ হয়তো তোমরা কাস্ট সার্টিফিকেট, তো এখানে আমরা সিম্পলি ক্লিক করব। দেখো ক্লিক করার পর দেখো এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে যে গাইডেন্স, বা এখানে দেখো দেওয়া রয়েছে ফর্ম অফ অ্যাপ্লিকেশনস, ইংলিশে লেখা রয়েছে, তারপর তোমার হচ্ছে গাইডেন্স ইংলিশ, সম্পূর্ণ ডিটেলস রয়েছে, এসসি এসটি ওবিসি সম্পূর্ণ ডিটেলসটা তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের সেটাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। গাইডেন্স মানে করো এসসি এসটির জন্য হলে পরে আলাদা, ওবিসির জন্য হলে পরে আলাদা, তো এখান থেকে তোমরা সেই জিনিসটাকে ডাউনলোড করে নেবে। এবং ডাউনলোড করার পর তারপর কী করতে হবে তা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো আমি ডাইরেক্টলি সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের বোঝাচ্ছি ব্যাপারটা কী আছে। তো এখন দেখো ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে তোমাদের, যে অ্যাফিডেভিটটা কাদের লাগে, ঠিক আছে, অ্যাফিডেভিটটা কাদের লাগে আমি তাদের প্রথম বলে দিচ্ছি, যাদের মনে করো বংশে কারো নেই, ভালো করে বুঝবে, যাদের বংশে এখনো পর্যন্ত কারো কাস্ট সার্টিফিকেট নেই, সে এসসি এসটি বা ওবিসি যে কোনো হতে পারে, যে কাস্ট সার্টিফিকেটের বংশে কারো নেই, তো তাদের জন্য কিন্তু এই অ্যাফিডেভিটটা মাস্ট, সেই অ্যাফিডেভিটটা তোমাদের করতেই হবে, ঠিক আছে। এখন সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে অ্যাফিডেভিটটা করতে গেলে আমরা কোথায় যাব। তো সিম্পল ব্যাপার যে অ্যাফিডেভিট করতে গেলে আমরা, এবং এইসব ধরনের রিলেটেড যে কোনো কাজ করতে গেলে আমরা কোর্টে চলে যাই, ঠিক আছে। এখন কোর্টে গেলে পরে তো শুধুমাত্র আমরা সেই জিনিসগুলোকে বুঝতে পারবো না, এবং সেখানে যখন যাব আমরা উকিলের কাছে, যখন সেই জিনিসটা করতে যাব, তো সেখানে তাকে তো ডাইরেক্টলি বললে হবে না যে অ্যাফিডেভিট করতে হবে করবো, তো সেখানে একটা ফর্ম্যাট থাকে, তো সেই ফর্ম্যাটটা আমি তোমাদের দেখিয়ে দিলাম যে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ রিলেটেড লিঙ্ক, সেখানে গিয়ে তোমরা সেই ফর্ম্যাটটাকে ডাউনলোড করে নিতে পারবে। তো মোবাইল থেকে যদি তোমরা চেষ্টা করো সেটা ডাউনলোড কিন্তু নাও হতে পারে, তো তোমরা সেটা পিসি ডেস্কটপ বা যে কোনো জায়গার ল্যাপটপ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে, এখান থেকে তোমাদের দিবে না, নাহলে পরে তোমরা গুগল থেকে ডাইরেক্টলি সার্চ করে করতে পারো, যে পিডিএফ লিখতে পারো যে ফর্ম্যাট অফ অ্যাফিডেভিট ফর এসসি এসটি বা ওবিসি ইন পিডিএফ, তো সেটা লিখে তোমরা গুগলে সার্চ করতে পারো, সেটা তোমরা মোবাইল থেকে করতে পারো, বাট এখান থেকে গেলে পরে সেই জিনিসটা তোমাদের ডাউনলোড হবে না বা ডাউনলোড হতে চায় না, তোমাদের জন্য আমি আগেই বলে দিলাম জিনিসটি, ঠিক আছে। গুগল থেকে করে নিতে পারো, কোনো সমস্যা হবে না, একই জিনিস। তো এটা হয়ে গেলে ব্যাপারটা, সেখানে গেলে পরে সেখান থেকে তোমাদের ফর্ম্যাটের ডিটেলসে লেখা রয়েছে, মানে কীভাবে করতে হবে, কী নাম লিখতে হবে, কোথায় কী করতে হবে, সম্পূর্ণ ফর্ম্যাটটা লেখা রয়েছে। তো যখন তুমি যাবে অ্যাফিডেভিট করতে কোর্টে, তো সেক্ষেত্রে সেটার একটা প্রিন্ট আউট তোমরা কী করবে, প্রিন্ট আউট একটা নিয়ে যাবে, ঠিক আছে, এবং বলবে যে এই ফর্ম্যাটে আমাকে এই অ্যাফিডেভিটটা করতে হবে। এখন তৃতীয়ত হচ্ছে যে এই যে অ্যাফিডেভিটটা করতে গেলে পরে আমাদের কী কী কাগজ নিয়ে যেতে হবে। তো সবসময় মাথায় রাখবে যখন অ্যাফিডেভিট করতে যাবে, সেই ক্ষেত্রে যে অ্যাপ্লিকেন্ট রয়েছে তার
আধার কার্ড, ভোটের কার্ড, এই কয়েকটা জিনিস তোমরা নিয়ে যাবে। প্লাস হচ্ছে যার কাস্ট সার্টিফিকেটটা দিয়ে তোমরা বানাবে তার কাস্ট সার্টিফিকেটটাও কিন্তু তোমরা নিয়ে যাবে, কারণ কি সেখানে সাবকাস্টটাকে মেনশন করতে হয় এবং কাস্টটাকেও তোমাকে সেখানে মেনশন করতে হবে। তো এই জিনিসগুলো দেখে কিন্তু তারা তোমাদের এই যে ইনফরমেশনটা সেটা তোমরা লিখবে সেখানে, কিন্তু ফর্মেটের মধ্যে তোমাদের ফিল আপ করে দেবে। সেটা তুমি জেরক্স নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। প্লাস হচ্ছে যখন যাবে তোমরা অরিজিনালটাকেও সাথে নিয়ে যাবে এবং জেরক্সটাকেও তোমরা যে এক কপি করে জেরক্স করেও তোমরা নিয়ে যাবে, এবং সেখানে গেলে পরে তোমাদের কিছু টাকার মধ্যে সেই জিনিসটা তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে ভিডিওটি, এবং যদি ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।